লাইফে প্রতিটা ব্যক্তিরই সব থেকে বড় সমস্যা, অর্থাৎ একটি কমন প্রশ্ন, সে কি আমাকে সত্যি ভালোবাসে নাকি অভিনয় করছে? আর এটা কিন্তু একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে বা একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে তখনকার এর প্রশ্ন না, হতে পারে কোনো বন্ধুর ভালোবাসা, বড় ভাই বা এমন কোনো ব্যক্তি যার ভালোবাসা আপনি পেতে চাইছেন বা পেয়ে গেছেন আর এখন কনফিউজে আছেন সে আপনাকে সত্যিই ভালোবাসে কিনা অথবা সে আপনার সাথে অভিনয় করছে কিনা। তাই আজ সেটাই এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি, মিথ্যা ভালোবাসা চেনার মোস্ট পপুলার অ্যান্ড আনকমন তিনটি উপায়। তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখছি, শরৎ কুমার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। আশা করছি পরবর্তী দিনগুলোতেও আপনি আমাদের সাথেই থাকবেন। সো স্মার্ট টিপস নাম্বার 1, ফিলিংলেস মেন্টালিটি। যদি আপনার প্রিয় মানুষটি আপনার সাথে ফিলিংলেস হয়ে ফিলিংলেস বা অনুভূতিহীন আচরণ করে, তবে আপনাকে বুঝতে হবে সে আপনাকে আর ভালোবাসে না। যখন আমরা সাধারণত কোনো কাজ করি আর সেই কাজটা অন্তত সকাল 6টা থেকে শুরু করে বিকাল 1টা বা 2টা পর্যন্ত করি, তখনই কিন্তু সেটাকে আমরা সম্পূর্ণ কাজ বা দিনের একটি কাজ বলে থাকি। এটা বলার কারণ, যদি আপনার পার্টনার আপনার সাথে দিন মাস বা বছরের প্রতিটি সময় নেয়, মানে মাঝে সাঝে এরকম ফিলিংলেস হয়ে ফিলিংলেস আচরণ করে, তাহলে কিন্তু তখন সে আপনাকে ভালোবাসে না এটা বলা সম্পূর্ণ ভুল হবে। অর্থাৎ সে যদি প্রায় সময় আপনার সাথে এরকমই মানে পাগলের মতো আচরণ করে, আপনাকে না আপনার দেওয়া উপহারগুলোর প্রতি সে বেশি ইন্টারেস্টেড ফিল করে, তাহলে হতে পারে তার ভালোবাসাটি 100% মিথ্যা ভালোবাসা। স্মার্ট টিপস নাম্বার 2, সব কিছুতে মিথ্যা বলা। জীবনে চলার পথে প্রতিটা ব্যক্তি একটু না একটু সময় কখনো না কখনো মিথ্যা বলেই থাকে। তাই আপনার পার্টনার যদি আপনার সাথে প্রায় সময়ই মানে দিনের অধিকাংশ সময় মিথ্যা বলে কাটায়, তাহলে হতে পারে সে আপনাকে ভালোবাসার নামে ঠকাচ্ছে। ফর এক্সাম্পল, ধরুন আপনি কোনো একটা কাজে বের হওয়ার জন্য তাকে সঙ্গে নিতে চাচ্ছেন, কিন্তু সে যেতে রাজি ছিল না, অনেক ব্যস্ততা, অনেক কাজ, এটা সেটা বলে সে আপনার সাথে সময় দিল না, কিন্তু সে ঠিকই তার প্রয়োজনে অন্য কারোর সাথে ঘুরতে বের হয়েছিল এবং আপনি তাকে দেখে অনেক রাগে তার সাথে দেখা না করে পাশ কাটিয়ে চলে আসলেন। এবং আপনি যখন পরে ব্যাপারটা সব তার সাথে খুলে বললেন, তুমি সেদিন আমার সাথে মিথ্যা কেন বলেছিলে, সেদিন তো ঠিকই তুমি বাসার বাহিরে বের হয়েছিলে, আর এটা শুনে সে যদি এরকম বলে মানে এরকম কিছু ঘটেনি এরকম অভিনয় করে, তাহলে 100% ভাই সে আপনাকে ইউজ করছে। সো ওকে, স্মার্ট টিপস নাম্বার 3, যোগ বিয়োগ। এই বিষয়টিকে একটু মনোযোগ দিন। আমরা এটা সবাই জানি, বিজ্ঞান বলে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির চাওয়া পাওয়া, আচার আচরণ, স্বভাব বা চাহিদা একই সময়ে কখনো একই হতে পারে না। তারপরও যদি আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে আপনারই মতো সেম টু সেম রেসপেক্ট না করে, অবহেলা করে, ভালোবাসে না, আপনি একটা রাগ দেখালে সে হাজারটা রাগ দেখায়, ম্যাক্সিমাম টাইমই সেই ভুল করে এবং তার ভুল ভাঙাতে আপনারই এগিয়ে আসতে হয়, অথবা যদি সে আপনার ভালো সময়ের ছায়া এবং খারাপ সময়ে পাশেই থাকে না, এমনকি এটাও বলে না যে আমি তো আছি তোমার পাশে, তাহলে হতে পারে সেও আপনাকে ইউজ করছে, এটাও মিথ্যা ভালোবাসা। তো বন্ধুরা, এগুলো ছিল বেসিকভাবে মিথ্যা ভালোবাসা চেনার মোস্ট 3টি উপায়। আপনি যদি চান সূক্ষ্মভাবে অর্থাৎ গভীরভাবে বিশ্লেষণ করে মিথ্যা ভালোবাসা চেনার আরও কিছু উপায় পেতে বা টিপস পেতে, তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানান অথবা ইয়েস লিখে আমাদেরকে কমেন্ট করতে পারেন। তাহলে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। হোয়াটসঅ্যাপ অ্যান্ড ফেসবুকের মাধ্যমে আপনার সেই সকল বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করুন যাদের সত্যিই এই ভিডিওটি প্রয়োজন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন, তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দি বেল আইকন, আর আমাদের চ্যানেলের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব মাস্ট বি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, মোটিভেশন, এডুকেশন, ক্যারিয়ার, টিচিং। Till then, take care. Khuda Hafiz.